বাংলাদেশের বিপক্ষে মাঠের আগে অনাকাঙ্ক্ষিত ও সম্পূর্ণ অপ্রকাশিত এক ঘটনার শিকার হলেন বিরাট কোহলি। টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বিরাট কোহলি এখন অস্ট্রেলিয়ায়, সেখানে ব্যাট হাতে সময়টা দারুণ কাটছে তার। তবে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে অনাকাঙ্ক্ষিত ও সম্পূর্ণ অপ্রত্যাশিত এক ঘটনার শিকার হলেন তিনি। ভারতীয় সুপারস্টারের হোটেল রুমের ভিডিও কে বা কারা ভাইরাল করে দিয়েছে, আর তাতে লেগে আগুনে কোহলি ও তার স্ত্রী আনুষ্কা শর্মা। বিরাট কোহলির হোটেল রুমের একটি ভিডিও হুট করে প্রকাশ্যে এসেছে, যদিও এ ভিডিও বিরাট কোহলি নিজে পোস্ট করেননি। সোশ্যাল মিডিয়া ফাল্টা এক পোস্ট করে নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন এ বিরাট। চুপ করে থাকেনি তার স্ত্রী আনুষ্কা শর্মা। এটাই স্পষ্ট কোহলির হোটেল রুমের ভিডিওটি এমন কারণ, যিনি ভারতীয় টিম হোটেলেই আছেন, হয়তো দলের সাথে আছেন। কোহলির রুমের কয়টি চোখ, চশমা, কজোড়া জুতা, বাথরুমের কী অবস্থা, স্ত্রী মেশিন কোথায় রাখা, সেই সাথে দেখা যাচ্ছে ওই ভিডিওতে। ভাইরাল ভিডিওটি স্পষ্ট করে বিরাট কোহলি ইনস্টাগ্রামে লিখেছেন, আমি বুঝতে পারছি ভক্তরা তাদের প্রিয় খেলোয়াড়কে দেখে খুব খুশি হয়, তার সঙ্গে দেখা করার জন্য উত্তেজিত থাকেন এবং আমি সবসময় এটার প্রশংসা করে থাকি, কিন্তু এখানে এই ভিডিওটা বিপজ্জনক। এটা আমার প্রাইভেসি ভঙ্গ করেছে, যাতে আমি অস্বস্তিতে পড়েছি এবং বিষয়টি আমার মোটেও ভালো লাগেনি।